লিভ টুগেদার করা যাবে না, পরকীয়া করা যাবে না। মানুষ তো পরকীয়া করছে, লিভ টুগেদার করছে, সমকামিতা করছে, কত কিছু করছে। আমার প্রেক্ষাপট তো অন্যরকম ছিল, আমি একজন সিঙ্গেল মাদার ছিলাম, আমি একজন ডিভোর্সড নারী ছিলাম। সো আমার আমার কাছে ওই সময়ে মনে হয়েছে যে যে আমাকে অনেক বেশি টেক কেয়ার করবে, ভালোবাসবে, একজন ভালো মানুষকে, সে বুড়া না জুয়ান ইট ডাজন্ট ম্যাটার, একজন ভালো মানুষকে আমি বিয়ে করবো, এটাই ছিল। এখন ভিডিও করে হোক, আমাকে বাথরুমে শুয়ে থেকে হোক, উল্টা পাল্টা মানে ছেলে ছেলে প্রেম করে হোক, মানে মেয়ে মেয়ে প্রেম করে হোক, যেটা কিছু করে হোক, আমাকে ভাইরাল হইতে হবে। সো এইটা হলে এগুলো হচ্ছে যে গন্ডালিকা প্রবাহে গা বাসানো। এখন আমি যদি বই লিখি, মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে কিনা, যে এই মহিলারে দেখে লাইভে এসে কাপড় জুপড় বিক্রি করে সারাদিন, সে কাপড়ের ব্যবসায়ী, সে এখন লেখক হয়ে গেল। জিনিসটা খুব মানে অসামঞ্জস্যপূর্ণ না, যে একজন ব্যবসায়ী সে বই লিখে ফেললো, জিনিসটা খুবই আমার কাছে মনে হয় যে অসামঞ্জস্যপূর্ণ। সো আমাদেরকে সব কিছু ব্যালেন্স করে করতে হয়। সো এখন আমি এই জিনিসটা একদমই পছন্দ করি না, যে গড্ডালিকা প্রবাহে, মানে এটা উপরে গড্ডালিকা প্রবাহে গা বাসানো, সো এটা আমি একদমই পছন্দ করি না। দেখেন ভাইরাল, এইটা আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে, ভাইরাল হওয়া, আমাকে এনিহাও ভাইরাল হইতে হবে, আমাকে আপনার টাকা আছে, আপনি আপনার মনে মনে বাথরুমে যে গানটা গান, ওইটা আপনার মন চাইলে আপনি বইয়ের মধ্যে লিখে ছাপাবেন, কোনো অসুবিধা আছে? আমি কিনবো কি কিনবো না এটা আমার ব্যক্তিগত বিষয়, আমি আসলে জানি না তারা কি আসক্ত। ওনারা দুইজনই হচ্ছে ম্যাচিউরড মানুষ এবং দুজন বুঝে শুনে বিয়ে করেছে, কেন বিয়ে করেছে। এখন কেউ যদি ভাইরাল হতে চায়, এখন ধরেন একজনের মন চাইলো, এখন আপনার ভাইরাল হতে মন চাইলো, আপনি শার্ট প্যান্ট খুলে রাস্তায় দাঁড়ায় থাকলেন, এখন সেটা ভাই আপনার ব্যক্তিগত বিষয়। আমি আপনাকে দেখবো কি দেখবো না এটা হচ্ছে আমার রুচির পরিচয়। আমি আপনাকে দেখবো কি দেখবো না, আমার রুচি হলে আমি আপনাকে দেখবো, আমার রুচি না হলে আমি আপনাকে ব্লক মারবো, এটা হচ্ছে আমার থিঙ্কিং। আমার যেই জিনিস ভালো লাগবে না আমি নেগেটিভ জিনিসকে প্রমোট করবো না। এখন একজন অনেকে তো ওই যে বডি ডান্স দেয়, বিভিন্ন ধরনের খারাপ অঙ্গভঙ্গি করে আপনার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও ছাড়ে, মাঝখানে একটা কি টমেটো ভিডিও না কি ভিডিও একটা ভাইরাল হয়েছিল, কত কিছু হয়, অনেক কিছু হয়। এখন আমি আমার রুচি কতটুকু, আমি এটা দেখবো কি দেখবো না। অনেকে আছে মজা নেওয়ার জন্য দেখে, আমি তো মজা নেওয়ার জন্য দেখবো না, আমি এটা ব্লক করে দেবো, এটা আমার সামনে আসলেই অসহ্য লাগবে, আমি যেই জিনিসটা পছন্দ করবো না সেটা আমি ব্লক করে দেবো, আমি দেখবো না। এইটাই হওয়া উচিত, আমরা এইসব ভাইরাল জিনিসকে ভাইরাল না করে এই জিনিসগুলোকে অ্যাভয়েড করা, এই জিনিসগুলোকে ইগনোর করলে এই এই যে যাদের ভাইরাল হওয়ার নেশা চড়ে মাথার মধ্যে, এই নেশাগুলো এমনিতেই চলে যেত। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলে ভাইরাল করি, এই যে আমরা এটা নিয়ে কথা বলতেছি, ওইগুলো নিয়ে মানুষ কথা বলছে না, কিন্তু বিয়ের মতো একটা পবিত্র জিনিসকে মানুষ ট্রল করছে, হাসির পাত্র বানাচ্ছে। আমাকে আমি আমি কাকে দেখে করেছি, আমার আগে কি বাংলাদেশে আর কেউ বয়সের গ্যাপে বিয়ে করে নাই? অনেকে তো করেছে, তাই না? অনেকে ভাইরালও হয়েছে, অনেক ভাইরাল হয়েছে, এবং আর এই বিয়ে করা তো কোনো অপরাধ না বাংলাদেশে, লিভ বাংলাদেশের ধর্মীয় বা আইন অনুযায়ী যদি বলি। সো আমাকে দেখে, মানে আমি জানি না এই কথাটা কোত্থেকে আসছে, যেহেতু অনেকে আমাকে জেলাস করে হয়তো বা এটা বলে, বা এটা একটা বিজনেস পলিসিও হইতে পারে আমাকে ডাউন করার জন্য, যেহেতু আমি সোশ্যাল মিডিয়ার ধাপায়া বিজনেস করে বেড়াই। সো এইটা অনেকে হিংসার থেকেও করতে পারে এইটা। সো আমি হচ্ছে যে আপনার মানে আমাকে কি বলে, আমার ইমেজ খারাপ করার জন্য কেউ এটা বলতে পারে, কারণ ওনারা আমাকে দেখে কেন অনুপ্রাণিত হবে ভাই? আমি তো অনুপ্রাণিত হওয়ার মতো কিছু করি নাই, আর আমি সোশ্যাল মিডিয়া আমার কর্মক্ষেত্র দেখে, এটা আমার কর্মক্ষেত্র, এখানে আমি কাজ করি, মানুষ আমাকে জোর করে ভাইরাল করেছে। আমি তো কোনো ভিডিও বানাই না, আমি তো কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, আমি তো কোনো ব্লগার না, আমি এখানে বিজনেস করি, আমি আমার নিজের প্রোডাক্টের প্রমোশন করি। আসলে অনেকে আসলে এটা একটা মানে এটা কাইন্ড অফ নেশা আর কি, যে নেশাই পড়ে গেছে। সো আমার কাছে জিনিসটা একদমই পছন্দ নেই। আমি তো আসলে বই পড়িও নাই, বই দেখিও নাই ভাই, আমি বিজনেস করতে করতে অন্ধ হয়ে যাচ্ছি, এইসব বই টই কখন পড়বো ভাই? আজকাল তো সবাই বই লিখে, সোশ্যাল মিডিয়ায় কে না লিখে, ওনাদেরটাই বেশি প্রমোট হচ্ছে। অনেকে একজন ডক্টর যে উনি বই লিখছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর ব্লগার তারা বই লিখছে, অনেক নায়ক নায়িকাও বই লিখে, হিরো আলম সাহেবও বই লিখে, সবাই বই, কারণ বাংলাদেশের মানে একটা খুব বাজে ট্রেন্ড বেরোচ্ছে, আই এম সরি টু সে, ভাইরাল হওয়া এবং ভিউ বাণিজ্য। মানে আমি ধরেন একজন ভাইরাল ব্যক্তি, তার সাথে আমি ছবি তুলবো বা ভিডিও ছাড়বো সোশ্যাল মিডিয়াতে, আমি নিয়ে যাই আবার ওটাকে নিয়ে ট্রল ভিডিও বানাবো, কেন? এটা দিয়ে ভিউ হবে, ভিউ হলে আমি ফেসবুক থেকে কিছু টাকা পাবো, ইউটিউব থেকে কিছু টাকা পাবো, সব ভিউ বাণিজ্য, ধান্দা, এগুলো সব ধান্দা। মানে মেধার বিকাশ কম এখন, আগে আমরা ছোটোবেলায় কেউ জিজ্ঞাসা করলে তুমি বড় হয়ে কী হইতে চাও, ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, পুলিশ হবো, জজ হবো, ব্যারিস্টার হবো, আর এখনকার কিছু ছেলেমেয়েকে জিজ্ঞাসা করলে বলবে আমি কন্টেন্ট ক্রিয়েটর হবো, আমি ব্লগার হবো, আমি ইউটিউবার হবো। আমাদের সমাজটা কোন দিকে যাচ্ছে?
আজকাল এইসব মানে এগুলা হচ্ছে কি জানেন, মানে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। এটা সোশ্যাল মিডিয়াকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে হবে, এগুলো হচ্ছে অপব্যবহার। আর আমার কাছে মনে হয় যে ছেলে মেয়েদেরকে এসবের থেকে দূরে সরিয়ে পড়াশোনায় মনোযোগী করতে হবে, এবং এইটা একটা এই ট্রেন্ডটা দেখেন আর 2-3 বছর পরে এটা এত পচা পচবে, এটা পরে আবার কেউ মানে এটা একটা সময় চলে যাবে, বাংলাদেশ থেকে চলে যাবে, কারণ এটা একটা খুব বাজে ট্রেন্ড, ভিউ বাণিজ্য। সো এইটা কিন্তু একটা মানুষের আলটিমেট যে তার সারা জীবনের যে ইনকাম বা একটা মানুষের প্রফেশন এটা হইতে পারে না, যে ভিউ বাণিজ্য, আমি ব্লগিং করলাম, আমি কন্টেন্ট বানায় বানায় ওটার দিকে টাকা, আজকে আপনার ভিউ আছে কালকে নাও থাকতে পারে, এটা একটা মানুষের কখনো পেশা হইতে মজা লাগে। হ্যাঁ আমি মজা নেই লিটারালি, বিকজ দেখেন ভাইয়া আমি কিন্তু কোনো গল্প করতেও লাইভে আসি না, আড্ডা দিতেও লাইভে আসি না, আমি কোনো কন্টেন্টও বানাই না, ব্লগও বানাই না, আমি আমার ওই কি যেন বলে গল্প করার জন্য আসি না বা চেহারা দেখানোর জন্য আসি না, আমি আমার কাজ করতে আসি। সোশ্যাল মিডিয়া আমার কর্মের জায়গা, এটা আমার কর্মসংস্থান, আমি আমার পণ্যের প্রমোশন করি। এখন আমি কিন্তু কারো কাছে যাই না, আমার একটাই পেজ সানবিজ বাই তনি, সেখানে মানুষ নিজে থেকে ঢুকে আমার পেজে এসে দেখে আমাকে। এখন আমাকে যদি ভালো না লাগে আমাকে ব্লক করে দিবে, কেউ যদি মনে হয় যে আমি এটা সেটা সেটা সেটা, সে আমাকে ব্লক করে দিবে, সে আমাকে দেখবে আমি আমার কাজ করতেছি, আমার কাজের মধ্যে সে এসে আমাকে একটা জিনিস খারাপ কমেন্ট করবে, আবার এটা আমাকে সহ্য করতে হবে। কেন ভাই, আমার পেজ, আমি লাইভ করতেছি, আমি কাজ করতেছি, তুমি এসে আমাকে কেন বিরক্ত করবা? সো আমি আগে অনেক রাগ করতাম এসব বিভিন্ন বিষয় নিয়ে, অনেক চেতে যেতাম, ধুলা নিতাম, এখন আর আমি আবার একটু বেশি ফান করি, আমি মজা নিই এটা। আচ্ছা বা আমরা জানি যে বই হচ্ছে মানে জ্ঞানের সবচেয়ে বড় মাধ্যম, তো এই বইগুলাই যখন খন্দকার মুস্তাকার তিশা যে দুইটা বই বের হয়েছে ওইগুলা স্টলে আসার সাথে সাথে এইগুলা স্টক আউট হয়ে যাচ্ছে, যখন স্টলে আসে তখন স্টক আউট হয়ে যায়। তো যে আমাদের মধ্যে যারা যুব সমাজ আছে এই বইগুলো নিয়ে তারা কি শিখবে? এই বইগুলো নিয়ে তারা ভিডিও বানাবে, ভিডিও বানাবে, বলবে দেখেন খন্দকার মুস্তাকার তিশার বইয়ের মধ্যে কি আছে দেখেন আপনারা, এই যে দেখেন ছবি কমেন্ট কমেন্ট, এর ভিডিও বানাবে, ভিউ বাণিজ্য হবে, এই জন্য কিনে নিচ্ছে। আচ্ছা এইসব বইগুলোর জন্য তো আসলে যারা জ্ঞানী মানে গুণী যে লেখক যারা আছে তাদের তো মানে এতটা ভাইরাল না তারা, যার কারণে তাদের যে বইগুলো, এটাই তো সমস্যা। আমরা ভালো জিনিসটাকে প্রমোট করি না, আমরা খারাপ জিনিসটাকে প্রমোট করি। আপনারা কেন ডক্টর জাফর ইকবালের কাছে যান না, আপনারা কেন আনিসুল হকের কাছে যান না, ওনাদের মতো মানুষদের কাছে যান যারা বড় বড় লেখক, যাদের বই পড়ার জন্য আমরা বান্ধবীরা মিলে মিলে একসাথে দোল বেঁধে বেঁধে আগে বইমেলায় যেতাম, একবার একটু দেখা যায় কিনা। আপনারা সমরেশ মজুমদারের মতো, এখনো আমি আজকে আমি বলতেছিলাম সেই যে সেই যে জসীমউদ্দিনের আসমানিরে দেখতে যায় রসুলপুর গ্রামে সেই কবিতা, হ্যাঁ আমরা আমি যখন স্কুলে পড়তাম তখন একবার দেখছিলাম যে সাংবাদিকরা একটা রিপোর্ট বা একটা ভিডিও করেছিল, সেটা হচ্ছে সেই রসুলপুর গ্রামের আসমানিকে সাংবাদিকরা খুঁজে বের করেছিল এবং ওনার উপর একটা প্রতিবেদন করেছিল, সেই জসীমউদ্দিনের আসমানি কবিতার আসমানি। আজকের দিনে সেই সাংবাদিকও নাই যে খুঁজে দেয় জসীমউদ্দিনের আসমানিকে খুঁজে বের করবে, আজকের দিনে আজকের দিনের বেশিরভাগ মানুষ খুঁজে বের করবে কে ভাইরাল আসছে। আচ্ছা আমরা বাণিজ্য এই বইমেলায় আবার ফিরে আসি, ডক্টর সাবরিনা যিনি মানে 3 বছর করোনা কাট করে